মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। তিনি মারা গেছেন, ইন্তেকাল করেছেন, এদেশের প্রথিত যশা একজন বক্তা ছিলেন। যুক্তিবাদী সাহেব, পীর সাহেবরা, আল্লাহর এই সমস্ত বাংলাদেশে প্রথিত যশা আলেম যারা আছে, আপনি যদি তার গালি দেন আর সে যদি সেই পাত্র না হয়, গালি দেওয়ার কারণে আপনি তার হক নষ্ট করলেন। অনেক সময় আমিও নিজে আগে কট্টর সমালোচক ছিলাম। ধরেন আমরা আমাদের দেশের তবলিগের ভাইরা আছে, গালি দিছি, চরমনার ভাইরা গালি দিয়েছি, কওমি ভাইরা গালি দিয়েছি, জামাতের ভাইরা, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী মরহুম, উনি এক দেশের প্রখ্যাত পথিত যশা একজন বক্তা, মতের অমিল হইলে গালি দিয়েছি, বাজে কথা বলেছি, না বাজে বলা যাবে না, কারণ আমি মতের অমিল হইলেই তাকে গালি দিব, মন্দ বলবো, ফায়সা কথা বলে তাকে মানব সমাজে কটাক্ষ করব, এটাও অনুচিত। আল্লাহর কোরআন এটা শেখাই নাই। কেউ মন খারাপ করবেন না, আমি বুঝাইতেছি। ধরেন আপনার সাথে আমার মতের অমিল, আমি সুন্নি, ফরিদি সাহেবের নাম শুনে আপনি আমারে গালি দিলেন, না এটা করা যাবে না, এটাও অন্যায়। কেন অন্যায় বলতেছি, আমার ইজ্জত আল্লাহ আপনার জন্য হারাম করেছে, আপনার ইজ্জত আল্লাহ আমার জন্য হারাম করেছে। আপনি যদি আমাকে গালি দেন তাহলে আপনি আমার হক নষ্ট করলেন। আল্লাহ রসুল আবু জাহেল নবীজির প্রধান শত্রু ছিলেন, আবু জাহেল নবীকে কষ্ট দিয়েছে, মারছি, কিন্তু রসুলের জীবনে কোনোদিন একটা কটু বাক্য নবী যে আবু জাহেল সম্পর্কে করে নাই, কোন কাফের সম্পর্কে করে নাই, এটা নবীর চরিত্র কথা বলেন ঠিক কিনা? এইগুলি আমরা যদি করি তাহলে আমাদের ভুল, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি করি আমরা ভুল, আমরা কাউকে গালি না দিই। একসময় আমি আগে ছিল, আমার একটা কঠোরতা ছিল, মতের অমিল হইলে তাকে কটাক্ত করতাম। পরে যখন আমি দেখলাম যে না, আল্লাহ রসুল তো কখনো গালি দেন নাই, খাজা আজমিরি রহমতুল্লাহ দাওয়াত দিছেন, কোনোদিন গালি দিছেন তার জীবনে আসে না, কোনোদিন খারাপ কথা বলেন নাই, বিরোধী মতের যারা আছেন তাদেরকে কখনো কটুবাক্য করেন নাই, গালি দেন নাই, তাদের নিন্দা মন্দ দোষ চর্চা এগুলি করেন নাই। হ্যাঁ, মতানৈক্য হতে পারে, কিন্তু তার জন্য আমাদের কি করতে হবে, গঠনমূলকভাবে আমরা জবাব দিতে পারি যে আমার কোরআনে আমার দলিলে এটা এটা আছে, আপনি দেখে নিতে পারেন, কি কথা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলতেছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, তোমরা আল্লাহর দিকে মানুষকে ডাকো, সর্বপ্রথম হিকমতের মাধ্যমে, দ্বিতীয়ত ও মাউইজাতিল হাসানা, তোমরা মানুষকে ওয়াজ করে করে শোনাও, নসিহত শোনাও, দাওয়াত দাও, সুন্দর শব্দমালা দিয়ে, ভালো ভালো বাক্য ব্যবহার করে, ভদ্রচিত কথা বলে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দাও। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে আমরা কাউকে যদি গালি দিই তাহলে এটা ভুল, এটা কি হবে? ভুল। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমি নিজেও একসময় ভুলের মধ্যে ছিল, আল্লাহ আমাকেও ক্ষমা। পরে যখন আমি ঈদুলের তাফসীর পড়লাম, বিশ্লেষণ করলাম যে না, সুফিরা পৃথিবীতে যত সুফি আসছে, আল্লাহু আকবার, চারু তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, সাফি, মালিকি, মতানৈক্য ছিল হাম্বলি, সারে মাঝেবের আলেমদের কিন্তু মতানৈক্য ছিল, কিন্তু কেউ কাউকে কটাক্ষ কোনোদিন করে নাই, কি কথা কর না কেন, কেউ কাউরে কটাক্ষ করে নাই, গালি দেয় নাই, এটা আমাদের ভুল। এই জন্য বিগত সালে যত এরকম কথা আসছে এগুলোর জন্য আমি নিজেও অনুতপ্ত, আমার কাছে এখন খারাপ লাগে যে আমি কেন এগুলি করছি, হয়তো একজনের কটু বাক্য ব্যবহার করছি, খারাপ লাগতেছে যে এগুলি ঠিক না। কারণ এখন বাংলাদেশে যে পরিবেশ আসছে, আপনি দেখেন বন্যায় মানুষ পানির নিচে আক্রান্ত, হাজার হাজার মানুষ টাকা দিছে, ছোটো ছোটো বাচ্চারা টিভি নেট টাকা দিয়েছে, মহিলারা টাকা দিয়েছে, কলেজ ভার্সিটির ছেলেরা
তাদের ভাড়া বাঁচাইয়া বন্যার্থ মানুষেরকে সাহায্য করেছে। সন্নিউলামে ক্রাম গেছি, সব ঘরানার আলেম গেছি, সব রাজনীতির ব্যক্তিত্বরা গেছি, সব এলাকার ছোট বড় বড় সংগঠন, মানবিক সংগঠন সবাই গেছে।